এই যে মামা আসেন, ভালো ভালো চশমার কালেকশন আছে মামা, দেখেন। দেখি তো, এনতে একটা চশমা নিয়ে যাই। কত মামা এটা? মামা এটা নিলে একদম 150 পড়বো। আচ্ছা মামা, এটা নিও না। এই হলুদটা কত পড়বো? এটা এটা নিলে মামা 150 পড়বো। হই মিয়া, সেদিন আমি 80-90 টাকা করে 3-4টা নিলাম, আজকে হুট করে দাম বেড়ে গেল গা। আচ্ছা 100 টাকা দিতেছি, দিয়ে দেন মামা। এখন সবকিছুরই দাম বাড়ছে, একদম 150 টাকা নিলে নেন না নিলে জান। আচ্ছা মামা, এটা নিও না, এটা রাখো, আর ওই উপর থেকে ভালো একটা দেখাও। আচ্ছা ভালো একটা দেখাইতাছি, একটু দাঁড়ান। এই তো ওই দেহার আগে 2-3টা সানগ্লাস আস্তে করে পরে নিয়ে নেই। এটা লন মামা, এটা আপনারা মানাইবো। দেই না মামা, একটা ওভার লাগতেছে না, ধরো নিও না। আর ওইটা তুমি 100 টাকা দিতে পারবো না। না মামা, 100 টাকা দেওয়া যায় না, 150 টাকা হলে নিয়ে যায়। আচ্ছা মামা, লাগবো না, রাখো। হালাই কইছিল 150 টাকার নিচে কোনো সানগ্লাস বিক্রি করবো না, ওর 400-500 টাকার সানগ্লাস 4-5টা মারিয়ে দিছি, ল এবার 150 টাকা। মামা গড়িয়েটা কত? গড়িয়েটা একদম 300 মামা। মামা এটা প্যাক করে দাও। আচ্ছা দিতেছি। ওই দেহার আগে দুইটা গড়ি মাইরা দেই, এই দুইটা মাইরা দেই। এই যে মামা হয়ে গেছে, নেন। আচ্ছা মামা, 50 টাকা তো শর্ট আছে, পরে নিয়ে মনে রাখো। আচ্ছা আইসে নিয়ে যান মামা। আজকে মারছি 4-5টা করি, এগুলো সব হলো ব্র্যান্ডের কপি, মানুষের কাছে ব্র্যান্ড বলে চালাই দিমু। ওই মিয়া, চোখে দেখেন না, কানা নাকি দিসি মাইরা? ধাক্কা খাও দিসি মাইরা। এই কিরে, আমার মানি বেকু। কিরে, আমার মানি বেকু। তোরটা তো আমার কাছে, তোরটাও আমার কাছে। কিরে, আজ পর্যন্ত আমি হাজার হাজার মানুষের মানি ব্যাগ কাটছি, আমার মানি ব্যাগ পর্যন্ত কেউ কাটতে পারে নাই, আর তুই আমার মানি ব্যাগ কেটে দিছস। আমারও তো একই প্রশ্ন, আমিও তো হাজার হাজার মানুষের পকেট কাটলাম, আমার পকেট কেউ কাটতে পারলো না, তুই কেটে দিলি। তুই যেহেতু আমার মানি ব্যাগ কেটে দিছস, তার মানে তো তুই পুরাই জানু প্লেয়ার, তুইও জানু আমিও জানু, আই দুজনে মিলামিশা কাজ করি। হক কথাটা খারাপ কস নাই, এখন তো তুই আর আমি মিললা, ঢাকা সরে কাটিং টু ফিটিং দিমু, চল। হলো, এখন তো খেলা হবে। কিরি ও এখন আইতেছে না কে? ফোন দিছে এই কনকা। ওই যে আইস মামা, এটা দেখো কি, Xiaomi Q10, যার মার্কেট প্রাইস আছে 5000 টাকা, তোমার কাছ থেকে আমি 1000 টাকা লমু, 1 টাকা কম দিলেও কিন্তু লইতাম না। আরে এটা তো Xiaomi Q10ই। আচ্ছা তোরা আমি 600 টাকা দিতেছি, দিয়ে দে। তোরা আমি কি কইছি, 1000 টাকার 1 টাকা নিছ হইলো, গরিব আবি না, থাক আমি গেলাম। এই দাঁড়া দাঁড়া, আচ্ছা 1000 টাকা লইয়া যা, এই ল গড়ি দে। আচ্ছা থাক, কপি মাল ব্র্যান্ড হিসেবে চালাই দিলাম। আরে ভাই আপনি আইছেন, আপনার জন্য দামি দামি সানগ্লাস রাখছি, আর এটা দেখছেন ভাইয়া, সবচেয়ে দামি সানগ্লাস, কার্টিল ব্র্যান্ডের সানগ্লাস, এইটা আমাদের নায়ক শাকিব খান ইউজ করেন, আর এটার দাম কত জানেন ভাইয়া? 15,000 টাকা, আপনার জন্য অনলি 2,000 টাকা রাখবো। ভাই দেখি দেখি সানগ্লাসটা, ও সানগ্লাসটা সেই শাকিব খান ইউজ করে, আচ্ছা একটু পরে দেখি, ও সেই লাগতেছে তো। আচ্ছা মামা এই নেন 2,000 টাকা, আসি। মামা আর কোনো ব্র্যান্ডের সানগ্লাস লাগলে আইসেন। আচ্ছা ঠিক আছে, কপির মালগুলা ভালোই ব্র্যান্ড হিসেবে চলতেছে, ব্র্যান্ডের দিন শেষ, মাস্টার কপির বাংলাদেশ। আরে বন্ধু আজকে তো অনেকগুলা জিনিস বিক্রি করছি, দেখি আজকে আমারও বেচা বিক্রি হয়েছে বুঝছস, আর বাকি যে মালগুলো আছে না অনলাইন সাইটে দিয়ে দিবি, মনে কর যে কপির মাল, ব্র্যান্ড হিসেবে চালাই দেবো, চল। ঠিকই আছে ল। এই ওর তো পকেটে মোবাইল বের হয়েছে, কাটিং টু ফিটিং দিয়ে আস্তে করে মোবাইল লয়ে যায়। কত লেট হয়ে গেল সালার, এখনো বাসটা আইতেছে না। এই এটা কি মোবাইল না, দাঁড়ায় হনি মারে দিতেছি। ওই এই রে, তুই আমার মোবাইল চুরি করতে লেছিস কা? তোরে যে আজকে কি করমু? ওই ভাই কে কই আছেন, এ দেখেন তো মোবাইল চুরি ধরছি। এই ভাই কি হইছে, কি হইছে? ওই আমার মোবাইল চুরি করতে লেছে, মার নাকি?
এই ভাই ভাই থামুন থামুন কি হইছে ভাই 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 আমার মোবাইল চুরি করতে নিছে কি রে তুই দিন দুপুরে মোবাইল চুরি করছ ভাই ছাড় আমি ওরে দেখতাছি আরে থানায় দিমু আমি ভাই আপনার মোবাইল নিছেন ভাই হ ভাই নিছি এদিকে আয় দিন দুপুরে মোবাইল চুরি করছ আজকে তোরে থানায় দিমু এদিকে আয় ওই বেটা কেমনে চুরি করছ ধরা পড়ছ আরে বেটা জীবনও কোনদিন ধরা পড়ি নাই আজকে জানি কেমনে ধরা পড়ে গেছি আজকে আমি যদি না থাকতাম পাবলিকের মাইর তো একটা মাটি দেব ঠিকই কইছ মাইরে বিনাশ করে ফেলে ঠিক আছে চল ল কি ভাই মোবাইল লাগবো ভাই দেন ভাই কোনা নেবেন এই মোবাইল কত করে হ্যাঁ ভালো হইব যেটা ধরছেন এটা একদম 5000 আর এগুলা নিলে একটু কম পড়বো আমি এইটাই নেবো আর মোবাইলে কোনো সমস্যা নাই তো আর এই মোবাইল নিয়ে কোনো ঝামেলায় পড়ব না তো আরে ভাই আজ পর্যন্ত আমার থেকে যে যে মোবাইল নিছে তার কোনোদিন মনেই হয় না যে মোবাইলে কোনোদিন সমস্যা ছিল নিবেন খালি পানির মতো চলবো আচ্ছা রাখ একটু কমাই রাইস এই না ধর এনে 200 টাকা কম আছে আরে মিয়া বন্নি বাটার সময় 200 টাকা কম দিলেন আচ্ছা যাই হোক আর মোবাইল টোবাইল লাগলে আইসে নে আচ্ছা ঠিক আছে আমুনে মাত্র 5000 টাকা এই ফোন মোবাইলটা নিয়ে জিতে গেছি দোস্ত তুই মোবাইল গুলো ব্যস্ত থাক আমি একটু আইতাছি আচ্ছা যা ভালো হইলো একটা মোবাইল ব্যস্ত হয়ে গেছে গা আর কাস্টমার কাস্টমার আহে না কে দেখি তো বন্ধু দেখ এটা কি থানায় জমা দিতে পারছি না দ্রুত বের করার ব্যবস্থা করুন বেড়া যে মোবাইল আনছস এই মোবাইলের দাম মিনিমাম 1 লাখ টাকার উপরে চল ভালো কোনো জায়গায় বেচে আহিগা এই এই এদিকে আয় মোবাইল বিক্রি করবি দেখি বুঝলাম না মোবাইল এমন করে দেখে কি রে এত দেই আমার মোবাইল এই মোবাইল বিক্রি করবি কত এই মোবাইলের দাম 1 লাখ টাকার উপরে আমরা ইন্টারনেটে দেখছি আমাকে এটা 70000 টাকা দিলে আমরা দিয়ে দিমু তাহলে এই মোবাইল 70000 টাকা না হ্যাঁ দাঁড়া 70000 টাকা দিতাছি আমার মোবাইল তোরা আমার কাছেই বিক্রি করতে নিয়ে আইছস আমি হলো পুলিশের লোক এই মোবাইলের মধ্যে কত ডকুমেন্ট কোন ডকুমেন্ট আমি থানায় জমা দিতে পারতেছি তো গলাগিয়া আজকে থানায় চল দুটার এই গরম ডিম ঢুকামু বুঝছ নাই হাই ওই রাব্বি লাস্টে তুই পুলিশের মোবাইল চুরি করছস মোবাইলের ভিতর তোর লেখা না এটা পুলিশ আমি কি জানি চল আজকে থানায় চল হাই সালাম আলাইকুম